হ্যালো বন্ধুরা, সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো এই দেখো, আমরা এখন সকাল সকাল কি করলাম, হোলির দিন সকাল সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে আমি আর আমার বর দুজন মিলে ঠাকুরের পায়ে আবির দিলাম। এই দেখো, এই দেখো, এই এবার আমাদের এখানে এবিএল বলে একটা জায়গা আছে, সেখানে আমার স্কুল, ওখানে আমরা পড়াশোনাও করেছি। হ্যাঁ, নিয়ে ওখানে খুব সুন্দর, মানে একটা ছোট্ট ছোট্ট শান্তিনিকেতন। তো সেখানেই আমরা এখন যাব, প্রতি বছরই যাই, সেখানে অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়। তো যাই, আজকেও দেখা হবে, একটু আবির ঠাবির দেবো, অল্পই আবির খেলবো, এবার আর বেশি খেলবো না, প্রতিবারই ভাবি বেশি খেলবো না, কিন্তু বেশি খেলা হয়ে যায়, জানি না এবার কী হবে। তো দেখো বন্ধুরা, এই দেখো আমাদের ঠাকুর রং খেলেছে, আবির খেলেছে, এই দেখো, এই দেখো আমাদের গোপাল ঠাকুর, এই দেখো সব ঠাকুর আবির খেলেছে, এই দেখো আজ পুজো বলে, এই দেখো আমি আলপনা দিয়েছি, ওর দিকে ঘোরাও, কি বলবে কি বলো, প্রসাদ তো আমাদের, আমরাই খাবো তো প্রসাদ, তো চলো সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের সাথে থাকো। এবার আমরা এবিএল যাবো। এই দেখো বন্ধুরা, ওদের তো হোলি খেলতে নেই, ওদের অসুবিধা হবে শরীরে, তো এই একটুখানি টিপ পড়ে দিয়েছি, একটুখানি। হ্যাপি হোলি ছোট বড়, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হোলি বাউলি, হ্যাপি হোলি। এই দেখো আমরা মার বাড়িতে চলে এসেছি, আর মা বাবাদের আবির দেব, তারপরে সব বন্ধু বান্ধবীদের সাথে আবির খেলবো। তো চলো, এরকম মা আমাকে আবির মাকি দিচ্ছে, মা রুটি বানাচ্ছে, মার রুটির অর্ডার ছিল, মা সকালে না রুটি করে না। দেখো আমার বরের কান্না দেখো, পায়ে আবির দিতে আসছে, দেখো গালে দেবে, দেখো পিঠে মনে হচ্ছে ক্রিম মাখাচ্ছে, দেখেছো, দেখেছো, দেখো মনে হচ্ছে পিঠে ক্রিম মাখাচ্ছে, বড় কীর্তিতে দেখো তোমরা শুধু। তো এ দেখো মা আবার বোঁদে এনে রেখেছে, তো বোঁদে খেলাম। এই আজকের দিনে বোঁদের কিন্তু স্বাদই আলাদা, আর এই আবির মাখাতে গেলেই বোঁদে মিষ্টি স্বাদই আলাদা লাগে। তো চলো, দেখো বান্ধবীদের সাথে দেখা হলো, আবার একটু ভিডিও করে নিলাম, একটু আবির খেলে নিলাম। তো এই দেখো আমাদের বিড়লে, এই দেখো এইখানে রোড আর্ট হয়। আগের বছর আমার বর স্টুডেন্টদেরকে নিয়ে রোড আর্ট করেছিল, তো এবছর করেনি। তো এই দেখো এই বছর এমনি আরও যারা করেছে তাদের রোড আর্টগুলো দেখো। এই দেখো আমাদের এখানে ছোট্ট শান্তিনিকেতন, খুব ভালো লাগে। এই দেখো স্টুডেন্টের মাদের সাথে আবার একটু ভিডিও করে নিলাম, আমার স্টুডেন্টদের সাথে কথা বলছে। তো এরকম তো, এই দেখো দেখো রোড আর্টগুলো কত সুন্দর। তো আমাদের কিছু ঘন্টার জন্য হোলির দিনকে এখানে সবার আসি, সবার সাথে দেখা হয়, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। মানে আমাদের এখানকার মোটামুটি প্রায় সবার সাথেই দেখা হয়, খুব ভালো লাগে। দেখো স্টুডেন্টের মা আবার, আমি আবার একটু ভিডিও করে নিয়েছি, এই দেখো আমাদের সব বন্ধু বান্ধবীরা, এই দেখো সব। এইবার আবির খেলা শুরু হবে, এই দেখো ওর স্টুডেন্ট আবার কী এনেছে, এই দেখো আগুন ধরালেই এই এরকম বন্দুকের মতন হবে, জিনিসটা বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, পরের বছরও আমিও নেব, দারুণ লাগছে দেখতে। দেখো জিনিসটা, এই আমি আবার একটু স্লো মোশন করে নিয়েছি, আমি দেখো স্টুডেন্টকে, দেখেছো, এই দেখো দারুণ লাগছে, বুঝেছো। তো চলো এবার আবির খেলা শুরু হবে আমাদের, তো খুব মজা হয়েছে এবার, প্রতি বছরই মজা হয়, এবারও খুব মজা হয়েছে। তো দেখো মনিকা হাই করছে আবার, তো চলো, এই দেখো আমরা আবার নাচ করছি, দেখেছো, এই দেখো গানের তালে তালে নাচ করছি। তো এই নাচ করার পরই আবার বাড়ি চলে যাব, আর এই টাইমটা তো কী জলতেষ্টা পায়, আর আমার মাথায় আবির দিয়েছে বেশি করে সব, আর মাথাটা ভার হয়ে যায়, মাথায় আবির পড়লেই মাথাটা ভার হয়ে যায়, আর খালি মনে হয় জল খাবো, জল খাবো, জল খেলেও শান্তি হয় না। তো এবার ঘুম ঘুমও পাচ্ছে, ঝিমঝিমও লাগছে। তো আমাদের 12টার মধ্যেই সব হয়ে গেছিলো, আমরা ঘরে ঢুকে গেছিলাম। এই দেখো আমরা একটু আবার ফুচকা খেলাম, তো ফুচকার গন্ধে মমা করছিলো, একটু ফুচকা খেয়ে নিয়েছে। দেখো আবার লস্যি খেলাম অল্প এসে, খালি মিষ্টি বা জল জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে। মার বাড়িতে এলাম, সেখানেও আবার একটু আবির খেলা হলো, এই দেখো আবার মিষ্টি নিয়েছি, মা আবার আদর করছে জামাইকে, দেখো। এ দেখো আমাদের হোলি খেলা শেষ, এবার আমরা চলে এসেছি বাড়ি, আমাদের ছোটোরানি দেখো আনন্দে, আমরা বাড়ি এলে ওরা খুব আনন্দ পায়। এই দেখো আমরা এই যে আমাদের বাপের বাড়ির তরফ থেকে আমাদের বৈশ্য কাপালিক সমাজ বলে একটা মন্দির আছে, আমাদের সমাজ থেকে পুজো হয়, একটু মন্দির আছে, তো সেই মন্দিরে প্রতি বছরই এই হোলির দিনকা বড় করে নাম সংকীর্তন হয় আর খাওয়া দাওয়া হয়। তো সেখানেই এসছি আমরা, এই দেখো বুঝেছ, এখানেই এসছি আমরা আজকে, এখানে প্রতি বছরই এখানে খাওয়া দাওয়া থাকে, আমরা হোলি ইয়ে করে মানে হোলি খেলে ঠেলে এখানে খেতে আসি। এই দেখো দেখেছো রাধাকৃষ্ণ শ্রী চৈতন্য, দেখো ভোগ দেওয়া হয়েছে, কী সুন্দর লাগছে না রাধাকৃষ্ণকে। আমাদের এই বৈশ্য কাপালি সমাজ আছে, সেখানেই পুজো হয়।
এই প্রতি বছর এই হোলির দিনকার মন্দিরে বড় করে। দেখো গোপাল ঠাকুর কি সুন্দর লাগছে না, গোপাল ঠাকুরকে মালাটা পরে। এ দেখো ভিড় আছে বলে আমরা আবার বসে রয়েছি, দুটোর সময় গেছিলাম না সব খাওয়ার টাইমই। এই দেখো তেঁতোর ডাল লাউ দিয়ে আর ঝুরো আলু ভাজা, আমার তো দারুণ লাগে, সেটা দিয়েই শুরু হয়েছিল খাওয়া, তো আমার তো দারুণ লেগেছে, মনে হচ্ছে ওই ওইটা দিয়েই ভাত খাই। দেখো পনির দিয়ে আবার মিক্স ভেজ, এখন অনেক কিছু করেছিল, চাটনি, পাঁপড়, পায়েস, পনিরের তরকারি। তো চলো মা বাবা দাঁড়িয়ে রয়েছে, আমরা উঠে গেলে এবার মা বাবা বসবে, প্রচণ্ড ভিড় ছিল, 2:30, 3 তো খাওয়ারই টাইম না, সবাই হোলি টোলি খেলে। তো চলো এবারে বাড়ি যাব, আমাদের আজকে হোলি খুব ভালো কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে।